প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ ন বছরের বেশি সময় ধরে থমকে রয়েছে পাশাপাশি যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত কিন্তু রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন পথে তারা নিজেদের অধিকার জানাচ্ছেন তিলোত্তম অভিযান কর্মসূচি তারা একশো শতাংশ সফল করে তুলেছেন কিন্তু এরই মাঝখানে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইট থেকে উঠে আসছে ম্যাট সিক্স থ্রি এইট আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার একটি ভয়াবহ ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে মামলা লিস্টেড হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর আটে অনেকটাই নিচের দিকে ডেলি কজ লিস্টে অর্থাৎ আইটেম নম্বরে অনেকটাই নিচের দিকে কিন্তু বহু দূরে এই মামলা লিস্টেড হয়ে রয়েছে যা কার্যত শুনানির ক্ষেত্রে এক কথায় হবেই না বলা যেতেই পারে এ বিষয়ে যোগ্য প্রার্থীরা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা কিন্তু চাইছেন যে পুজোর আগে হাতে মাত্র একটা সপ্তাহ এই মামলা কমিশন দ্রুত মেনশন করে শুনানি করাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি কজ লিস্ট কোর্ট নম্বর আট আজকে ছয় দশ দু তারিখ আজকের জন্য আট নম্বর কোর্টে এই মামলাটি টু অর্থাৎ দুশো উনষাট নম্বর আইটেমে কিন্তু এই মামলাটি রয়েছে যা কার্যত আজকের দিনের জন্য শুনানি হওয়া একেবারেই অসম্ভব তাই প্রবল গড়িমসিকে দূরে রেখে কমিশনকে এখন এই মামলা দ্রুত আর্জেন্ট বেসিসে মেনশন করিয়ে শুনানি করাতে হবে কারণ হাতে মাত্র একটা সপ্তাহ অর্থাৎ আগামী সামনের সপ্তাহটি এবং সেই সপ্তাহটি চলে গেলে তারপরেই কিন্তু পুজো ভ্যাকেশান নেমে আসছে এবং সর্বত্রই সমস্ত কাজকর্ম কিন্তু কিছু দিনের জন্য স্তব্ধ হয়ে থাকবে তাই এই গড়িমশির প্রহর কিন্তু বেড়ে যাবে যদি সামনের সপ্তাহে এই কেসটি মেনশন না করানো হয় আর্জেন্ট বেসিসে পাশাপাশি এ বিষয়ে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা আগামী সপ্তাহে যদি কেস মেনশন না হয় আবারও কিন্তু রাজপথ অর্থাৎ তিরত্তমা অভিযানে নামবেন বিগত যে দিনে আমরা দেখেছি তাদের অভিযান কর্মসূচি যথেষ্ট সফল সেই সফলতার লক্ষ্যেই তারা কিন্তু ফের আগামী সপ্তাহে রাজপথে নামবেন এমনটাই তারা জানিয়ে রেখেছেন এবার বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘোরাফেরা করছে যে তাহলে কতটা সম্ভাবনা থাকছে এই কেস মেনশনের কারণ পুজো ভ্যাকেশান তো সামনেই আসছে হাতে মাত্র কটা দিন অবশ্যই সম্ভাবনা রয়েছে কমিশন চাইলে যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রার্থীরা রয়েছে যারা কিনা এখনও পর্যন্ত রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে অর্থাৎ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তাই তাদেরকে কমিশন ইচ্ছা করলেই এই কেসটিকে দ্রুত আর্জেন্ট মেনশন করিয়ে স্কুল পাঠাবার লক্ষ্যে এই ভূমিকা কিন্তু অবলম্বন করতেই পারেন তাই কতটা সম্ভাবনা রয়েছে এই প্রশ্ন করার আগে অবশ্যই এটা ভাবা উচিত যে সম্ভাবনা রয়েছে এবং কমিশন কিন্তু সেটাই করবেন আমরা আশা রাখছি পুজোর আগে অন্তত একটা সদর্থক বার্তা উঠে আসুক এই দীর্ঘ নবছর ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ার বিষয় এবং যোগ্য বঞ্চিত প্রার্থীদের ক্ষেত্রে দ্রুত তারা স্কুলে ফিরুক এমনটাই আমরা চাইছি কমিশন অবশ্যই এ বিষয়ে এগিয়ে আসুক এটাও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে দ্রুত যোগ্য বঞ্চিত প্রার্থীরা পুজোর আগেই স্কুল যাওয়ার জন্য যে কাউন্সেলিংয়ের নিয়োগের যে অর্ডার সেটি অন্তত পেয়ে যাক এটাও একটা বড় দাবি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ